আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সুমাইয়া হাসান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মাই চ্যানেল এসপি রকমারি ব্লগে। আশা করি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে বেশ ভালো আছি। সব সময়ের মতো আজকেও সকাল থেকে ভিডিওটি শুরু করেছি, তবে সংসারের কাজকর্ম আজকের ভিডিওতে আর সেরকম শেয়ার করব না। আপনারা কারখানার মতো টেবিল কিভাবে ঘরেই তৈরি করতে পারেন সেই আইডিয়াটাই শেয়ার করব। আশা করছি ভিডিওটি জুড়ে থাকলে আপনাদের কাছে বেশ ভালো লাগবে। একদমই ফেলে দেওয়া কিছু জিনিস দিয়ে আজকের আমি টেবিলটা তৈরি করব। তো শুরুতেই দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু কস্টেপের যে ভেতরের অংশ সেটা আমি নিয়ে নিয়েছি, যেহেতু আমার বিজনেসে এই ধরনের কস্টিপ অনেক বেশি প্রয়োজন হয়। তো আমার কিন্তু অনেকগুলো জমে গেছে। কস্টিপ শেষ হওয়ার পর এগুলো ফেলে না দিয়ে আমি রেখে দিয়েছিলাম যে কোনো একটা কাজে লাগাবো এটা ভেবে। অনেকদিন ধরে ভাবছিলাম যে এইটা দিয়ে আমি একটা টেবিল তৈরি করব। তো ফাইনালি আজকে সময় সুযোগ দুটোই মিলে গেছে, তাই টেবিলটা তৈরি করে নিচ্ছি। সেই সাথে এখানে দেখতে পাচ্ছেন দুটো বোর্ড নিয়েছি, একটা একটু মোটা বোর্ড নিয়েছি আর একটা পাতলা নিয়েছি। মোটা বোর্ডটা আমি নিচের অংশে দিব যেন টেবিলটা একদম সুন্দরভাবে দাঁড়িয়ে থাকে, পড়ে না যায়। এখানে আমি MDF বোর্ডের একটা বোর্ড কাটিয়ে এনেছি 8 ইঞ্চি মাপের, আর উপরে যে বোর্ডটা দেখতে পাচ্ছেন ওইটা আমি 10 ইঞ্চি মাপের কাটিয়ে এনেছি। তো আপনারা এরকম বোর্ড যদি না থাকে সেই ক্ষেত্রে শক্ত যে কার্ডবোর্ডগুলো থাকে ওগুলো কিন্তু একটা সাথে একটা জোড়া দিয়ে এরকম করে নিতে পারেন। তবে আমি যেহেতু একটু মজবুতভাবে তৈরি করব, মানে একদম কারখানার মতো করে বানাবো, এ কারণে আমি রিয়েল যে বোর্ড সেগুলো ব্যবহার করেছি। তো এগুলো কিন্তু গ্লুগানের সাহায্যেও জোড়া লাগানো যায়। আমি গ্লুগানের সাহায্যে না লাগিয়ে কাঠ জোড়া লাগে সেই আঠা দিয়ে লাগাচ্ছি। যেহেতু এই আঠাটা কাঠ জোড়া লাগাতে সাহায্য করে, তাই এটা কিন্তু গ্লুগানের থেকেও অনেক বেশি মজবুত হবে। আর এছাড়া গ্লুগানটা কিন্তু সবার কাছে থাকেও না, কিন্তু ফেভিকলের আঠাটা কিন্তু কম বেশি সবার বাসাতেই থাকে। এ কারণে আমি এটা দিয়েই তৈরি করে দেখাচ্ছি, আপনারা খুব ইজিলি এটা দিয়ে তৈরি করতে পারবেন। তো এভাবে সবগুলো আমি জোড়া লাগিয়ে নিয়েছি আর এগুলো কিন্তু শুকিয়ে গেছে। তো এই জিনিসটা এভাবে দেখতে তো ভালো লাগছে না, এ কারণে এটাতে আমি একটু রশি পেঁচিয়ে দিব। নর্মালি আমি DIY করার জন্য যে রশিগুলো ব্যবহার করি, মানে আমাদের পেজে আপনারা যে রশিগুলো কিনতে পান ওই রশিগুলো কিন্তু মোটামুটি অনেক দামি, আর সেগুলো দিয়ে এটা যদি করতে যাই বেশ অনেকটা রশি চলে যাবে, যেহেতু এটা অনেকটা লম্বা। এ কারণে আমি ওই রশিটা ব্যবহার না করে এখানে পাটের রশি ব্যবহার করছি। আর এই পাটের রশিগুলো কিন্তু বেশ অনেক দিন আগে আমার বাসায় আনা হয়েছিল, কোনো কাজে এখন পর্যন্ত লাগানো হয়নি। তো ভাবলাম ঘরে যেহেতু পড়েই আছে আজকে এইটা দিয়েই কাজটা করে ফেলি। আর পাটের রশিটা যেহেতু সব জায়গায় অ্যাভেলেবেল, যে কোনো জায়গায় কিনতে পাওয়া যায়, আর এটার দামও তুলনামূলক অনেক কম, এ কারণে এটা দিয়েই আমি তৈরি করছি যেন সবাই ইজিলি এটা দিয়ে তৈরি করতে পারেন। তবে কারো যদি পাটের রশি ভালো না লাগে সেক্ষেত্রে সে কিন্তু যে কোনো অন্য রশি দিয়ে করতে পারে। যারা ভিডিওর শুরু থেকে এই পর্যন্ত আমার সঙ্গে আছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। এই পর্যন্ত দেখার পর কোথাও কোনো অংশ যদি একটুও ভালো লেগে যায় তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আপনি যদি আজই প্রথম আমার ভিডিওটি দেখে থাকেন আর আপনার কাছে আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় তাহলে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি তাদের প্রতি আশা রাখছি ইনশাআল্লাহ কোনো একদিন আমার কথা ও কাজ ভালো লেগে গেলে চ্যানেলটিকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দিবেন। টেবিলের নিচের অংশটা তো রেডি হয়ে গেছে, এখন উপরের পার্টটা আমি রেডি করে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আমি সাদা কালার ব্যবহার করছি, আর অনেকেই জানতে চাইবেন এটা কী রং দিচ্ছি, তো সে কারণে আমি একটু দেখিয়ে দিলাম। এটা হচ্ছে ঝিলিকের যে এনামেল পেইন্ট থাকে, আপনারা যে কোনো ব্র্যান্ডের এনামেল পেইন্ট দিয়ে বা যে কোনো কালার দিয়ে কিন্তু করতে পারবেন। এগুলো হার্ডওয়্যারের দোকানে ইজিলি আপনারা পেয়ে যাবেন, হয়তো বা 70 কি 80 টাকা নিবে একটা কৌটা।
আমি অনেকদিন আগে এনেছিলাম, তো কিছুটা বাকি ছিল, সেই বাকি অংশটা দিয়ে আজকে কালারটা করে নিয়েছি। তো সাদা রংটা শুকিয়ে যাবার পর এখানে আমি কিছু ফুল পাতা এঁকে নিয়েছি, জাস্ট আমার মতো করে আমি একটু ডিজাইন করে দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো কিছু এঁকে দিতে পারেন, অথবা এরকম সাদাও রাখতে পারেন। সাদা রেখে এটার ওপর কোনো একটা কাপড় বিছিয়ে দিলেই কিন্তু সুন্দর একটা টেবিল হয়ে যাবে। তো আমি যেহেতু এটাকে এভাবেই ডেকোরেশন করব, এ কারণে সাদার ভেতর একটু ফুল এঁকে দিচ্ছি। মোটামুটি আমার কিন্তু টেবিল একদমই শেষের দিকে। এখানে দেখতে পাচ্ছেন উপরের অংশটা আমি গ্লুগানের সাহায্যে লাগিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু ফেভিকলের আঠা দিয়েও এটা লাগাতে পারেন। আমি একটু তাড়াতাড়ি হওয়ার জন্য গ্লুগান ব্যবহার করছি। আর এই যে দেখতে পাচ্ছেন ফাইনালি আমার টেবিলটা কিন্তু একদমই রেডি। তো এটা কিন্তু দেখতে একটু খালি খালি লাগছে। আমি আসলে পরবর্তীতে ভয়েস দেওয়ার সময় হঠাৎ মনে হলো যে এই লম্বা যে অংশটা দেখতে পাচ্ছেন এটাতে আমি অন্য একটা রশি দিয়ে একটু ডেকোরেশন করে নিব। তবে আজকে আর যেহেতু করিনি তাই সেটা আর আজকের ভিডিওতে বলছি না। যদি এটার সাথে অন্য আর কোনো কিছু অ্যাড করি তাহলে ইনশাল্লাহ আপনাদের সঙ্গে ভিডিওতে নিশ্চয়ই শেয়ার করব। তো টেবিল বানানোটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা একটা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর আপনারা চাইলে কিন্তু এরকম ঘরে থাকা জিনিস দিয়ে খুব ইজিলি এরকম একটা টেবিল তৈরি করে নিতে পারেন। এই দুইটা বোর্ড দিয়ে একটা টেবিল যদি আমি কারখানা থেকে বানাতে যেতাম তাহলে কিন্তু না হলেও আমার 500 থেকে 600 টাকা খরচ হতো। তার উপর রং করার ঝামেলা তো আছেই। তো সেই 500-600 টাকা বাঁচিয়ে আমি কিন্তু একদমই ফেলে দেওয়া কিছু জিনিস দিয়ে টেবিলটা তৈরি করে নিয়েছি। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন আমি ছাদে চলে এসেছি। সকালে যে কাপড়গুলো শুকাতে দিয়েছিলাম এগুলো এখন তুলে নিব। আর ছাদে এসে মনে হলো একজন আপু আমার কাছে আমার ছাদের গাছগুলো দেখতে চেয়েছিলেন, তো আপুর জন্য আজকে ছাদের গাছগুলো একটু দেখিয়ে দিব। যদিও আমার ছাদে কিন্তু খুব বেশি গাছ রাখা নেই, জাস্ট কয়েকটা গাছ আমি রেখেছিলাম। আর টাইম মতো আসলে আসা হয় না, এ কারণে গাছগুলোতে পানিও দিতে পারি না। তবে ছাদে কিন্তু আমার সেরকম কোনো গাছ নেই, খুবই অল্প কয়েকটা গাছ আমি রেখেছিলাম যেগুলো আমার বেলকনিতে জায়গা হচ্ছিল না। তো এখানে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটা পর্তুলিকা গাছ আছে। আর আমার বেলকনির তুলনায় এই গাছগুলো কিন্তু অনেক ভালো আছে, যেহেতু পর্যাপ্ত আলো পায় বা সূর্যের তাপটা পায়। তো এখানে কিন্তু প্রচুর পরিমাণে পর্তুলিকা ফোটে, দেখতেই পাচ্ছেন গাছটা একদম ভরে গেছে ফুলে। আমার জাস্ট এই কয়েকটা গাছই কিন্তু এখন আছে, আর কয়েকটা গাছ মরে গেছে। আর এই পাশে যে মরিচ গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের ছয়তলা ভাবির গাছ। তো ভাবি কিন্তু ওনার গাছে যখন পানি দেয় তখন কিন্তু আমার গাছগুলোতেও পানি দিয়ে দেয়। ভাবি যেহেতু এই মাসেই উঠেছে তো এখন থেকে গাছগুলো কিন্তু বেশ সতেজ আছে, দেখতেই পাচ্ছেন। আর ভাবির গাছগুলো একটু দেখিয়ে দিচ্ছি, এখানে অনেক অনেক মরিচ ধরেছে। আসলে মরিচ গাছে যখন মরিচ ধরে থাকে এটা দেখতে আমার বেশ ভালো লাগে। আর এখানে ভাবির প্রত্যেকটা মরিচ গাছে কিন্তু অনেক মরিচ হয়েছে, সেই সাথে ফুলও ধরেছে। আর এখানে অনেক অনেক পুদিনা পাতার গাছ আছে, এটা দেখে আমার বেশ ভালো লেগেছে। তো ভাবিকে বলে একদিন এখান থেকে একটা পুদিনা পাতার চারা নিয়ে যাব, কারণ আমার বেলকনিতে পুদিনা পাতার গাছের অনেক দিনের শখ ছিল। আমি আসলে পুদিনা পাতার ডাল থেকে করতে চেয়েছিলাম, সেটা আসলে আর হয়ে ওঠেনি। তো ওভারঅল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আজ এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।